হাই গাইজ, আপনারা কেমন আছেন? আশা করি ভালো ও সুস্থ আছেন। আমি গোল গোল বেগুন ভাজা করেছি, দেখুন কত সুন্দর লাগছে। এই কাটা হয়েছে গোল গোল করে বেগুনগুলো, আর একটা কাটা চামচের সাহায্যে আমি এগুলোকে ছিদ্র করে নিচ্ছি। প্রতিটা নুন দিয়ে দিচ্ছি, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর কাঁচা লঙ্কা গুঁড়ো আমি করে রেখেছিলাম, তার সঙ্গে কাঁচা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবারে সবগুলো একসঙ্গে ম্যারিনেট করে নিচ্ছি। তারপরে আধ ঘন্টা রেখে পরে এটা আমি বেসনটা আমি আগেই জল দিয়ে গুলে রেখেছি, নুন হলুদ দিয়ে এটার উপরে চাপিয়ে দিয়ে আস্তে আস্তে করে এই যে গরম তেল, আমি অল্পই গরম তেল দিয়েছি, তেল দিয়ে এটাকে আমি ভেজে নেব। ভাজা হয়ে গেল, আমি একটা প্লেটে উঠিয়ে নিচ্ছি। এই দেখো গরম ভাত ও রুটির সঙ্গে গরম গরম পরিবেশন করুন।